রাজধানীর কারওয়ান বাজারে ক্রয় বিক্রয় রসিদ ছাড়া ব্যবসা করা যাবে না, এর নীতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। দোকানে দোকানে ঘুরে এই বার্তা পৌঁছে দিলেন সরকারি কর্মকর্তারা। এ সময় রসিদ না রাখা এবং মূল্য তালিকা টাঙানো না থাকায় কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা ও সতর্ক করা হয়েছে। তবে ভোক্তারা বলছেন, আগের সরকারের মতো লোক দেখানো অভিযান না চালিয়ে কৃষক থেকে ভোক্তা পর্যন্ত সরবরাহ চেইন খতিয়ে দেখা উচিত। মরিচ, পেঁয়াজ, আদা, রসুন থেকে শুরু করে আলু পটল সহ সবজি বাজারে স্বস্তি নেই কোনো পণ্যে। দামের এ উত্তাপ থামাতে জোরে সোরে বাজারে নেমেছে সরকারি দফতরগুলো। সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে খবর নিয়ে দেখা যায়, কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 360 থেকে 440 টাকা কেজি, টমেটো 200, করলা 70 থেকে 90, পটল 80, আর দেশি পেঁয়াজ 110 থেকে 115 টাকা কেজি। টমেটো হচ্ছে 200 টাকা কেজি নিয়েছে, আর করলা হচ্ছে 90 টাকা কেজি নিয়েছে। দামের লাগাম টানতে খুচরা বাজারের অভিযানে বেশ কয়েকজন ব্যবসায়ীকে করা হয় সতর্ক ও জরিমানাও। সাদা কাগজে স্লিপ দিছে, বলে গেছে যে এটা চলবে না, আরো দেশ স্লিপ লাগবো, তো কালকে থেকে আমরা আরো দেশ স্লিপ নেবো। তালিকা রাখি নিতে আমার 2000 টাকা জরিমানা করতেছে। রাত্রে কিনি বাজার থেকে, আরো যেতে কিনে এটা 90 টাকা ফিস কিনে 100 টাকা ফিস বেচতেছে। আমি যদি ডাইরেক্ট না কিনি, আমি দুই দিন বদ্ধ রাখতে আমার ফের চলবো। অভিযানে আসা নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কারওয়ান বাজারের কারসাজিকারীদের ধরতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। কারওয়ান বাজারে কোনোভাবেই পেপারলেস বিজনেস চলবে না। সেই ক্ষেত্রে খুচরা ব্যবসায়ী হোক, পাইকারি ব্যবসায়ী হোক, বা ফরিয়া হোক, বা আড়তদার হোক, এনি ওয়ান, আমরা যদি এগুলো দেখি যে তারা পেপারস মেনটেন করছে না এবং আমাদেরকে শো করতে পারছে না, ডেফিনেটলি আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। গেল সরকারের কৌশলে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা লোক দেখানো। এখন এই 80 টাকার আগে কয়বার বিক্রি হচ্ছে এই প্রোডাক্টটা, সেটাও তো ফাইন্ড আউট করতে হবে। যে অভিযানটা ঠিক একদম নিচের থেকে ধরে উপর পর্যন্ত যে আসে, তাহলে আজকে এই সিন্ডিকেটটা হতো না। বাজার নিয়ন্ত্রণে কৃষক পর্যায় থেকে শুরু করে ধাপে ধাপে খুচরা বাজার পর্যন্ত অভিযান করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করার দাবি ভোক্তাদের। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।